বাংলাদেশের প্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা বাংলাদেশের অন্যতম সুন্দর নগরী রাজশাহী শহরে স্থাপিত। আপনাদের এখন আমি নিয়ে যাব বাংলাদেশের সর্বপ্রথম গবেষণা জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘরে। চলুন তবে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন, আর আপনারা ভালো থাকেন এটাই সবসময় চাই। চিরসবুজের নগরী, বিশুদ্ধ বাতাসের নগরী হিসেবে কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্ব দরবারে যে শহরটি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে তা হলো আমাদের প্রাণপ্রিয় রাজশাহী শহর। ইতিহাস ঐতিহ্যেরও কমতি নেই কোনো অংশে আমাদের এই প্রাণের রাজশাহীতে। আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি বরেন্দ্র গবেষণা জাদুঘরের গেটে। তো বর্তমান পরিস্থিতির জন্য এখন আসলে জনসাধারণের জন্য ভাবে উন্মুক্ত নয় আমাদের এই গবেষণা জাদুঘরটি, তারপরে যতটা সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। বরেন্দ্র গবেষণা জাদুঘরের সামনে থেকে চিত্রটি ঠিক এরকম সুন্দরই দেখা যায়। আমি আপনাদের পুরনো একটি ছবিও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আগে আমাদের বরেন্দ্র গবেষণা জাদুঘরের চিত্র। বাইরে থেকে দেখলে আগে এমন লাগতো, কিন্তু বর্তমানে জাদুঘরের সৌন্দর্যকে আরও অনেক অংশে বাড়িয়ে দেয়া হয়েছে, এটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে দর্শনীয় স্থান করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এই ফাঁকে আপনাদেরকে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম বা বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংক্ষিপ্ত ইতিহাস একটু বর্ণনা করে দিচ্ছি। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেমখাতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর আমি আগেই বলেছি, এবং এটি প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দীঘাপাতিয়া রাজ পরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্রের এবং রাজশাহী কলেজের স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1990 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ওই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটি নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু করে। নির্মাণ শেষ হয় 1913 খ্রিস্টাব্দে। একই বছরে 13 নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। সেই সময়কার ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট করে লেখা আছে লর্ড কারমাইকেল, গভর্নর অব বাংলা, 13 নভেম্বর 1916, বরেন্দ্র রিসার্চ সোসাইটি, রাজশাহী। 1911 খ্রিস্টাব্দে কলকাতা জাদুঘর হঠাৎ করে সংরক্ষিত সকল নিদর্শন দাবি করে বসে। তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় 1913 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি জারিকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে স্বাধিকার প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে অনেক সুন্দর সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। এই জাদুঘরে 12 সহস্র গ্রন্থ সমৃদ্ধ একটি গ্রন্থশালাও রয়েছে। জাদুঘরটিকে 7টি প্রদর্শন কোষ্ঠে ভাগ করা হয়েছে। প্রথম প্রদর্শন কোষ্ঠে নওগাঁর পাহাড়পুর থেকে উদ্ধারকৃত 256টি ঐতিহাসিক সামগ্রী রয়েছে। দ্বিতীয় প্রদর্শন কোষ্ঠে আছে হিন্দু ও বৌদ্ধদের তৈরি কাঠ ও পাথরের নানা ভাস্কর। তৃতীয় ও চতুর্থ প্রদর্শন কোষ্ঠে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। পঞ্চম প্রদর্শন কোষ্ঠে আছে বৌদ্ধ মূর্তি। ষষ্ঠ প্রদর্শন কোষ্ঠে রয়েছে বিভিন্ন ভাষায় লিখিত পাথরের খণ্ড। সপ্তম প্রদর্শন কোষ্ঠে সংরক্ষিত আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিদর্শনসমূহ।
1923 খ্রিস্টাব্দে জাদুঘর কর্তৃপক্ষের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের খনন কাজ শুরু করে। পরবর্তীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে 256টি নিদর্শন আবিষ্কৃত হয়। 1947 খ্রিস্টাব্দের পরে জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয়। 1949 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘর ভবনটির অধিকাংশই মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1964 খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে ওই বছরের 10 অক্টোবর তারিখে এর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহে চলে যায়। জাদুঘরটির পরিদর্শকদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। বরেন্দ্র জাদুঘরের সংগ্রহ সংখ্যা প্রায় 9000-এরও অধিক। এখানে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে, যা আপনারা ছবিতে ইতিমধ্যে দেখতে পেয়েছেন। মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, খ্রিস্টীয় 11 শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহের অন্তর্ভুক্ত। মোঘল আমলের রৌপ্য মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে প্রায় 5000 পুঁথি রয়েছে, যার মধ্যে 3646টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত সময় পরিধিতে অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্র রয়েছে এখানে। প্রত্নতত্ত্ব, ধ্রুপদী আলংকারিক এবং সমসাময়িক শিল্প, ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাস সংগ্রহ নিয়ে নিবিদ্যা বিশ্ব সভ্যতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই বরেন্দ্র গবেষণা জাদুঘর। সুতরাং সময় করে অবশ্যই ঘুরে যাবেন আমাদের প্রাণের রাজশাহী শহরের এই বরেন্দ্র মিউজিয়াম ঘর থেকে। রাজশাহী মানেই শান্তির শহর, সবুজের শহর, বিশুদ্ধ নগরী। আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি, তবে পদ্মার পাড় ধরে যেহেতু যাচ্ছি এক ঝলক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর বিস্তারিত পরবর্তী ব্লগে অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।